নমস্কার, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এটা ভোকেশনাল সিলেবাসে ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমকে আমরা চার ভাগে ভাগ করি। আমরা আগে কী কী ভাগে ভাগ করে সেটা দেখে নেব। প্রথম হচ্ছে বাইনারি, তারপর অক্টাল, তারপর ডেসিমেল, তারপর হেক্সাডেসিমেল। বাইনারি এর যে বেস মানে যে গঠন, এটি দুইটি নাম্বার নিয়ে গঠিত। এটি হল শূন্য আর এক। অক্টাল মানে অষ্ট, আটটি নাম্বার নিয়ে গঠিত, শূন্য থেকে সাত। শূন্য থেকে সাত বলতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত গঠিত। ডেসিমেল এরা হচ্ছে দশক। এই ডেসিমেলের সাথে আমরা পূর্ব থেকেই পরিচিত। আমরা যে সমস্ত অঙ্ক করি তা হচ্ছে ডেসিমেল। যেমন হচ্ছে আমরা যদি বলি ষোলো এক দশ, এই যে দশ কথাটা এটা ডেসিমেল থেকে এসেছে। এই দশ মানে শূন্য থেকে নয়। হেক্সাডেসিমেল এর বেস হচ্ছে ষোলো। এটা একটা মজার ব্যাপার হচ্ছে ষোলোটা হচ্ছে শূন্য থেকে নয় দশটা, আর এ থেকে এফ বাকি ছটা। এই যে এ এফ কিভাবে হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু বলে দেবো। এই বাইনারি নিয়ে কোনো অসুবিধা, বাইনারি মানে দ্বিঘাত দুটো, জিরো শূন্য আর এক। অক্টাল নিয়ে কোনো অসুবিধা নেই, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত। ডেসিমেল নিয়ে কোনো অসুবিধা নেই, শূন্য থেকে নয়। এবং এই হেক্সাডেসিমেল শূন্য থেকে নয় তো ঠিক আছে, এ থেকে কিভাবে কি হচ্ছে? শূন্য থেকে নয় যখন হলো, শূন্য এক দুই তিন চার, এরপর যখন দশ লেখা হচ্ছে, দশ যখন আসছে তখন এই দশটা যে নেওয়া হচ্ছে এটা যখন কোনো নাম্বারের সাথে আসবে, ধরুন ওয়ান জিরো ওয়ান এটা আছে এক্ষেত্রে, বা ওয়ান ওয়ান আছে এক্ষেত্রে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হয়, এই অবস্থায় একে বুঝতে অসুবিধা হয়। তাই জন্য দশকে যদি এ বলে প্রকাশ করি, এগারোকে বি বলে প্রকাশ করি, বারোকে সি, তেরোকে ডি, চোদ্দকে ই, পনেরোকে এফ বলে প্রকাশ করি, তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে এখানে দশ আছে না ওয়ান জিরো আছে। এই যে বোঝার সুবিধার জন্য আমরা এখানে সং মানে ওয়ার্ডের মাধ্যমে আমরা দশ থেকে প্রকাশ করব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দশের পর থেকে যে নাম্বারগুলো, নয়ের পর থেকে যে নাম্বারগুলো আসবে সেগুলো এ বি সি ডি দ্বারা এফ পর্যন্ত প্রকাশ পাবে। এবার যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে নাম্বার চিহ্ন কীভাবে, কোন নাম্বার কোন সিস্টেমে আছে তাকে বুঝবো কীভাবে। আমি একটা নাম্বার দেখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এই নাম্বারটা এখানে কোন সিস্টেমে আছে যদি আমরা দেখি। প্রথম দেখবো বাইনারি, বাইনারিতে অবশ্যই শূন্য আর এক আছে, শূন্য এক এখানেও আছে, তাহলে এটা বাইনারিতে হতে পারে। অক্টাল যদি দেখি, অক্টালেও শূন্য এক আছে, অক্টালেও এটা হতে পারে। ডেসিমেল যদি দেখি, ডেসিমেলও হতে পারে, হেক্স ডেসিমেলও হতে পারে। তাহলে এই নাম্বারকে এইভাবে চেনা কিন্তু সম্ভব নয় যে এটা কোন সিস্টেমে আছে। তার জন্য এই নাম্বার যে সিস্টেমে এখানে ব্র্যাকেট দিয়ে তার বেস উল্লেখ করা থাকবে। যদি বেস এইভাবে উল্লেখ করা থাকে তাহলে বুঝে নিতে হবে এই যে বেস এখানে টু উল্লেখ করা আছে তার মানে এটি আছে বাইনারিতে। যদি কোনো নাম্বার সিস্টেমে বেস যদি এইট থাকে তাহলে অবশ্যই অক্টালে। বেস এই যে নিচে, যদি কম্পিউটারের ক্ষেত্রে কোনো নাম্বার সে নাম্বারের নিচে এই ব্র্যাকেট দিয়ে ঘিরে যদি নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে মানে বুঝে নিতে হবে যে এর হচ্ছে বেস আট আছে, মানে
এই নাম্বারটা অক্টাল। এবার এই সিলেবাস থেকে প্রশ্ন বা এই সিলেবাস থেকে কিভাবে কি আসে এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা ব্যাপার বুঝিয়ে দিই, এখানে কিরাম আসবে, এই যে দশমিক আছে, আমরা এই দশমিকে যেহেতু প্রথম থেকে পরিচিত, এই দশমিক থেকে সমবায়ের সাথে একটা যোগ সাধন আছে। আমরা কি করবো, এই বাইনারি থেকে দশমিকে যাওয়া শিখব, এই দশমিক থেকে বাইনারিতে যাওয়া শিখব, অক্টাল থেকে দশ মানে ডেসিমালে যাওয়া শিখব, এই ডেসিমাল থেকে অক্টালে যাওয়া শিখব, এই ডেসিমাল থেকে হেক্সায় যাওয়া শিখব, হেক্সা থেকে ডেসিমালে যাওয়া শিখব, কিন্তু সবের সাথে ডেসিমেলটাকে কানেক্ট করে শিখব আমরা। যদি আমরা একটা প্রথমে অঙ্ক দিই, 12, 10 আমরা ডেসিমেলে আছে, 2 এখানে জিজ্ঞাসা চিহ্ন দিই, তার মানে আমরা জানতে চাইছি যে 12টাকে বাইনারিতে প্রকাশ করলে সেটা কী ধরনের হবে, তার যে পদ্ধতি সেই পদ্ধতিটা একটা উল্লেখ করব। সে পদ্ধতিটা একটা উল্লেখ করব কীভাবে দেখে নিন, এই যে 12 আছে একে একটা সিম্পল লসাগু বলতে একটা ভাগ করব, 6 যে ভাগ শেষ সেটা এখানে লিখব, ভাগ পর এখানে লিখব, ভাগ শেষটা এখানে লিখব, 2 আবার সবসময় 2 দিয়ে লসাগুটা হয়ে যাবে, 2 দিয়ে হবে কারণ এটা বাইরেতে যাচ্ছে বলে, 3 0 2 একে 2 এর মান 1। এবার এর কাউন্টিংটাই দিক থেকে করবো, কিরম হলো 1100, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1100। এটা গেল 12 দশমিক থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি। এবার আমরা দেখে নেব যে বাইনারি থেকে দশমিকে আসার পদ্ধতিটা, ধরুন বাইনারিতে কত আছে, বাইনারিতে এটা আছে 1100, 0, 1, 2, 3, এই মাথায় ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত মাথায় এক শূন্য থেকে শুরু করে একটা ডিজিট বসিয়ে নেব, কেন সেটা আসছে। এরপর এই 1টা নেব ইন্টু 2, কারণ বাইনারিতে আছে বলে 1টা বলতে এই 1টা নিলাম, এই 1টা নিলাম, 2 এর মাথায় এই 1-এর যে পাওয়ার সেটা বসাল, প্লাস 1 ইন্টু 2, আবার একই রকম ভাবে প্লাস দিয়ে দিয়ে সমস্তটা বসাল, 2 এর মাথায় 1 প্লাস 0 ইন্টু 2 এর মাথায় 0, এটা 2 এর মাথায় কিউব মানে 8, 8 এক হিসাবে গুণ হলে 8ই হবে, 4 4 এক হিসাবে গুণ হলে 4 হবে, আর এইগুলো সব দুটোই 0 হবে, তাহলে 8 এ 4 এ 12। তাহলে ঠিক একইভাবে আমি বাইনারি থেকে এই একই নাম্বারটাকে ডেসিমেলে এনে প্রমাণ করে দিলাম যে এটি যেহেতু 12 থেকে গিয়েছিল এটাও কেউ ন্যাস করলে 12টি আসবে, এটা একটা ব্যাপার। এইভাবে আমরা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি এই পদ্ধতিগুলো আমরা করব। বাকিগুলো ঠিক একই পদ্ধতি, যখন ক্ষেত্রে বলে দিই, যখন ডেসিমেল থেকে কোনো নাম্বার, ডেসিমেল থেকে কোনো নাম্বার অন্য নাম্বার সিস্টেমে প্রকাশ পাবে, তখন তাকে সেই নাম্বার সিস্টেমের, সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে তাকে ভাঙতে হবে, যেরকম লসাগু করে ভাঙলাম। আর যদি কোনো নাম্বার ভাঙতে বলতে কিরকম হবে, লসাগুর মাধ্যমে ধরে নিন একটা কোনো নাম্বার আছে, এটা দেখাচ্ছি এক্সাম্পল, ধরে নিন একটা নাম্বার আছে 16, এটা আছে আমরা ডেসিমেলে, একে অক্টালে বানিয়ে যাবে, তাহলে অবশ্যই এটাকে 16টাকে 8 দিয়ে লসাগু, 8 দুগুণে 16, আসছে 0, এক্ষেত্রে কেউ যে একইভাবে উল্টো দিক থেকে যাবে 20, তার মানে ডেসিমেল থেকে কোনো নাম্বার সিস্টেমে গেলে তাকে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে লসাগু করতে হবে, এবং তার ভাগ শেষটাকে মাথায় রাখতে হবে শেষে, দেখে সেই ভাগ শেষটার শেষ দিক থেকে তাকে একে বসানো হবে,
ঠিক একইভাবে এদিক দিয়ে এলে, যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে কিন্তু দুই আর শূন্য, সরি, এরই যে বেসটা হবে দুই ইন্টু আট মাথায় এক যুক্ত শূন্য ইন্টু আট মাথায় শূন্য, আট মাথায় পাওয়ার ওয়ান মানে আট, মানে এইট পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু এইট, এইট ইন্টু টু সিক্সটিন, আর এইটা জিরো হবে তাহলে সিক্সটিন ফোকাস পেয়ে গেল। এরকমভাবে আমরা প্রতিটার ক্ষেত্রে করে করে যাব। হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ঠিক একইভাবে যেটা করবো দেখে নেবো হেক্সাডেসিমালের ক্ষেত্রে কী করবো। ধরেন একটা নাম্বার আছে বাইশ, হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাইছি, তাহলে টোয়েন্টি টু কে ষোলো দিয়ে বাসব হবে, ষোলো একে ষোলো, ষোলো থেকে বাইশ, সরি, তাহলে এটা বসবে ওয়ান সিক্স। আচ্ছা একটা একটা ধরনের আমি একটু অন্য দিলাম, এটাকে থার্টি ওয়ান করলাম, তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, এটা একটু দেখালে ভালো হবে। থার্টি ওয়ান দিয়ে একটা দেখাই, ষোলো একে ষোলো পড়ে থাকছে পনেরো, তাহলে যেহেতু দুটো ডিজিট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে কী বসবে, এখানে আমাকে মান বসাতে হবে, আর এপের মান সরি পনেরোর মান কত সেটা আমাকে জানতে হবে, পনেরোর মান হচ্ছে এফ, সেই বলেছিলাম যখন ডবল সংখ্যা হয়ে যাবে সেক্ষেত্রে এটাকে আমরা একটা নাম্বারে নিয়ে চলে আস, মানে ওয়ার্ডে নিয়ে চলে আসবো, এফ বসে নিতে হবে, এটা তার মানে এম মানে এখানে পনেরো আছে। ঠিক একইভাবে ওয়ান এফকে যদি বসাই তাহলে ওয়ান ইন্টু ষোলো ওয়ান যুক্ত এফ হচ্ছে পনেরো ইন্টু ষোলো মাথায় ছিল, ষোলো মানে ষোলো, ষোলো একে ষোলো যুক্ত কোনো সংখ্যার মাত্রায় যদি পাওয়ার শূন্য থাকে তার মানে সেটা হচ্ছে ওয়ান, তাহলে এইটা এই যে বিষয়টা এইটা যতই যাই হোক না এর মাথায় যে পাওয়ার আছে এটা সবসময় ওয়ান, ওয়ান ইন্টু ফিফটিন হচ্ছে ফিফটিন, থার্টি ওয়ান প্রুফ হয়ে গেল। এই থেকে এইভাবে বিষয় অঙ্কের যে বিষয়টা নাম্বার সিস্টেমটা এইভাবে করবো। অবশ্যই খুব সংক্ষেপে বললাম নাম্বার সিস্টেমকে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। নমস্কার, আবার দেখা হবে, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।